এদিকে বিএনপি কোনো বিধ্বস্ত বা হতাশাগ্রস্ত দল নয়, বরং এখনও দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, এমনটাই দাবি করেছেন দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি স্বাধীনতা উদযাপন পরিষদ কমিটির প্রথম বৈঠক শেষে তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে ফেলা হয়েছে, সেই ইতিহাস সঠিক রাখতে এবং পাঠ্যপুস্তকে সন্নিবেশিত করতে উদ্যোগ নিচ্ছে বিএনপি। তিনি আরও বলেন, এই সংক্রান্ত নানা কর্মসূচি পালন করবে বিএনপি। মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে এই যুদ্ধে